বাইক দুর্ঘটনায় মৃত এক বিজেপি কার্যকর্তা মৃত বিজেপি কার্যকর্তার নাম শঙ্কর সরকার এই ঘটনায় চাঞ্চল্য শোকেছায় নেমে এসেছে গোটা এলাকায় শনিবার মাতাবাড়িতে বিজেপির নবনিযুক্ত রাজ্য প্রভারী বিনোদ সোনকরের আগমনকে কেন্দ্র করে ওনাকে শুভেচ্ছা জানানোর জন্য বাগমা থেকে মাতাবাড়ি পর্যন্ত বিজেপির বাইক মিছিল অনুষ্ঠিত হয় এদিন বাইক মিছিল সেরে বাড়ি ফেরার পথে বিজেপি কার্যকর্তা শঙ্কর সরকারকে একটি গাড়ি পেছন দিক দিয়ে ধাক্কা দিয়ে ফেলে চলে যায় তাকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন